বাংলার মানচিত্রে নতুন সাত জেলা ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন কোন অঞ্চল জেলার তকমা পেল দেখে নিন সাত নতুন জেলার তালিকা বাংলায় বাড়লো আরো জেলার সংখ্যা সাতটি নয়া জেলা বাড়লো বঙ্গের মানচিত্রে আর এই নতুন সাত জেলা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আজকে ক্যাবিনেট মিটিং ছিল আমরা সাতটা আরো নতুন জেলা ক্রিয়েট করছি বাংলায় ছ মাসের মধ্যে আমরা করব করতে যতটা টাইম লাগে একটা সুন্দরবন জেলা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনায় একটা হবে ইছামতি জেলা যেটা বনগাঁ সাব ডিভিশনের ওখানে আর একটা বসিরহাট জেলাটার নাম এখন নামকরণ ঠিক হয়নি পরে ঠিক করছি তিনটে জেলা রানাঘাট জেলা হবে নতুন জেলা চারটে জেলা বিষ্ণুপুর বাঁকুড়ায় নতুন জেলা হবে আর মুর্শিদাবাদে মুর্শিদাবাদ জেলা আছে বহরমপুর জঙ্গিপুর হবে প্রশাসনিক কাজকর্মের সুবিধার জন্য বড় জেলাগুলিকে ছোট কয়েকটি জেলায় ভাঙার কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী প্রশাসনিক কাজ সুষ্ঠুভাবে করার জন্য দিল্লির কাছে আইএএস আইপিএসদের পাঠানোর আবেদন জানিয়েছিলেন তিনি সেই মতো কাজের পদ্ধতি শুরু হয় এবং নিয়ম মেনে তৈরি হতে চলেছে ছোট সাতটি জেলা এদিন সাত নতুন জেলার নাম ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী এক নজরে দেখে নিন রাজ্যের নতুন সাত জেলা কোনগুলি সুন্দরবন বসিরহাট ইছামতি বহরমপুর কান্দি রানাঘাট বিষ্ণুপুর এর মধ্যে সুন্দরবন বসিরহাট রানাঘাটকে আলাদা পুলিশ জেলা হিসেবে ঘোষণা করা হয়েছিল আগে সেখানে কাজকর্ম শুরু হয়ে গিয়েছে যেহেতু উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা বড় জেলা তাই এই দুই জেলাকে ছোট ভাগে ভাগ করা হয়েছে কিন্তু কেন বাড়ানো হলো জেলার সংখ্যা মূলত আইন শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে বাড়তি সুবিধা এবং উন্নত মানের পরিষেবা দিতেই এই সাত নতুন জেলা তৈরি হয়েছে বলে সোমবার নবান্ন থেকে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যুরো রিপোর্ট আজকে।